আমি এখন আছি হার্ড রক ক্যাসিনোত, 8 নম্বর ফ্লোরে। আমার রুম হচ্ছে অ্যান্টিনট টাওয়ার 855। তো এটা হচ্ছে আমার কি ভিতরে প্রবেশ করলাম, আসলে এখানে সারা ছিলাম। তো জায়গাটা বেশ সুন্দর, এরা সব কিছু গোছানো, এখানে কফি গরম করার জন্য, কফি পানি গরম করার জন্য এখানে একটা হিটার আছে। তো এখানে গরম করার পরে কফি টি সব কিছুই আছে। আর বেডগুলো হচ্ছে এরকম সুন্দর, খারাপ না। সো আউটসাইড ভিউটা আমি দেখানোর চেষ্টা করি। আউটসাইড ভিউ সেটা হচ্ছে সবচেয়ে অ্যামেজিং, যে দেখতে পাচ্ছেন কী পরিমাণ স্নো পড়ছে। স্নো একদম পুরো এরিয়াটা স্নোয়ে ভরে গেছে, এখনও পড়তেছে স্নো। আজকে স্টেট ইমার্জেন্সি, আপনারা হয়তো সমুদ্রটা দেখতে পাচ্ছেন, এই যে সমুদ্র, একটু ঝাপসার কারণে ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে না। এখান থেকে সমুদ্রের ভিউটা খুব সুন্দর দেখা যায়, এমনি ক্যামেরাতে সুন্দরভাবে আছে আসছে না, কিন্তু চোখে দেখা যায়। আর বাইরে ওয়েদারটা খুব খারাপ, স্টেট ইমার্জেন্সি চলতেছে, বিভিন্ন অনুষ্ঠান হলে, বড় অনুষ্ঠান হলে এখানে হয় স্টেজ। এটা হচ্ছে স্টেজ, তো অল এন্ড এভরিথিং ইজ ওকে, রুম সার্ভিস ভালো, সব কিছু ঠিক আছে। এটা একটা 7-স্টার হোটেল, হচ্ছে একটা 7-স্টার হোটেল। এখানে লকার আছে, লকারে সব ধরনের জিনিস সুন্দরভাবে রাখা যায়। আর মজার ব্যাপার হলো এখানে গোসল করার জায়গা সুন্দর। ইমার্জেন্সি ডোর, বেডগুলো খুবই আরামদায়ক। তো ভিডিওটা করলাম ইউটিউবে দেওয়ার উদ্দেশ্যে, হয়তো ফেসবুকেও দেব। তো অবশেষে 7-স্টার হোটেলে এক রাত কাটালাম। আসলে এটা হচ্ছে আমার কাজের জায়গা, আমি হার্ড রক ক্যাসিনোতেই কাজ করি, হার্ড রক ক্যাসিনোতে কাজ করি। সো আজকে এখানে আছি, ভালো লাগতেছে। আর বাইরে প্রচুর পরিমাণে স্নো, এর জন্য আর বাসায় যাইনি, বললাম এখানে থেকে যাই। এই আর 2 ঘন্টা পরে আমি আবার কাজে যাব, কাজ যাব, কাজ থেকে আবার ব্রেক করবো। এখানে আমি 3 দিন থাকবো, তো মোটামুটি ভালোই। আর খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, কোম্পানি সব ধরনের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, যে আমি আমার যে রেস্টুরেন্ট ওখানে যাই, যাওয়ার পরে খেয়ে চলে আসি, এরপরে এখানে ঘুমাই। তো কারণ স্টেট ইমার্জেন্সি, তো চিন্তা করলাম বাইরে প্রচুর পরিমাণে ঠান্ডা, বাসায় আর না যাই। তো এ ছিল ভিডিও, যে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।